পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে একটি নিকাশি নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি আনুমানিক বয়স প্রায় 40 বছর। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা ওই নিকাশি নালায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে মৃতদেহটি এই স্থানে এলো সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে একটি নিকাশি নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি আনুমানিক বয়স প্রায় 40 বছর। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা ওই নিকাশি নালায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে মৃতদেহটি এই স্থানে এলো সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে রেল লাইনের পাশে একটি নিকাশি নালা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটি আনুমানিক বয়স প্রায় 40 বছর। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা ওই নিকাশি নালায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কোথা থেকে কিভাবে মৃতদেহটি এই স্থানে এলো সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।